স্বামীকে কোন স্ত্রী যদি পাঁচটি কথা বলে তাহলে সেই স্ত্রী জাহান্নামে যাবে। ভুলেও যদি কোন স্বামীকে স্ত্রী পাঁচটি কথা বলে, কয়টি কথা? পাঁচটি কথা বললে সেই স্ত্রী জাহান্নামে যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে এগুলো রিসার্চ করলে একসাথে যদি আনি, দেখবেন অনেক স্ত্রীরা এই কথাগুলো তার স্বামীকে বলে ফেলে। এই জন্য সাবধান আমার মা বোনেরা, আজকে এই পাঁচটি কথা জানবেন কখনো স্বামীকে আপনি বলবেন না। কারণ আমরা সবাই চাই জান্নাতে যেতে, কেউ তো জাহান্নামে যেতে চাই না। কিন্তু আমরা আমাদের স্বামীদেরকে ভুলে হোক রাগে হোক অনেক সময় কথাগুলা সবচাইতে বেশি বলে ফেলি, কিন্তু না, এই পাঁচটি কথা যদি বলেন এটি হচ্ছে জাহান্নামী নারীদের লক্ষণ। কোন নারীদের লক্ষণ? জাহান্নামী নারীদের লক্ষণ। এই জন্য প্রিয় ভাইয়েরাম, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মেয়েরাজে গেলেন, গিয়ে দেখলেন এক নারীকে ঝুলন্ত অবস্থায়, লোহার শিক দ্বারা ঝুলন্ত অবস্থায় রাখানো হয়েছে। জিব্রাইলকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, জিব্রাইল, এই নারীকে এই শাস্তি দেওয়া হচ্ছে কেন? এই নারীদেরকে এই শাস্তি দেওয়া হচ্ছে কেন? জিব্রাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, এরা স্বামীর সাথে সবচাইতে বেশি ঝগড়া করতো। কি করতো? ঝগড়া করতো। এরকম আছে না? দাই ঝগড়া পরিবারের ভেতরে আছে তো? না, এই ঝগড়া দূরীভূত করতে হবে। এই ঝগড়া কখনো করা যাবে না, কারণ ঝগড়া এটা পরিবারটাকে জাহান্নামের টুকরা বানিয়ে দেয়। নিতান্তই যদি কেউ অপরাধ করে ফেলে, স্বামী আর স্ত্রী একসাথে বসেন, কনসাল্ট করেন, কিন্তু ঝগড়া করা যাবে না। ঝগড়া করতে হবে, ঝগড়া দূর করতে হবে। কারণ ইবলিস শয়তান সে সবসময় স্বামী আর স্ত্রী যখন ঝগড়া করে, ছোট্ট খুঁটিনাটি বিষয় নিয়ে সে ওইটার উপর বাতাস দিতে থাকে, ওইটা বাতাস দিয়ে ওইটারে বাড়াতে বাড়াতে ওইটারে বিচ্ছেদ পর্যন্ত করায়, ঠিক না? এজন্য ঝগড়া করা, এই ঝগড়া দূর করার প্রবণতা আগে নিজের ভিতরে বিল্ড আপ করতে হবে। ঝগড়া করা যাবে না, কারণ দোষ ছাড়া কোনো মানুষ নাই। স্বামী আর স্ত্রীর সম্পর্কটা এরকমই, একটু ছাড় দিতে হয়, একটু ছাড় দিতে হয়, একটু মানিয়ে নিতে হয়। স্বামী আর স্ত্রীর সম্পর্ক হচ্ছে রোদ আর বৃষ্টি, এই দুইটা মিলে স্বামী আর স্ত্রীর সম্পর্ক, ঠিক না? বলেন, কখনো রোদ কখনো বৃষ্টি, কখনো ভালো সময় কখনো খারাপ সময়, এই দুইটা নিয়ে স্বামী আর স্ত্রীর সম্পর্ক। এই জন্য স্বামী আর স্ত্রীর সম্পর্কের ভেতরে যদি ঝগড়া লেগে যায় তাহলে কি করবেন? একজন যদি ঝগড়া করে ফেলে আরেকজন চুপ থাকবেন। নো ওয়ান ইজ পারফেক্ট ইন দিস ওয়ার্ল্ড, এই পৃথিবীতে কেউই পারফেক্ট নয়, সবাই আমরা ভুল করি। এই জন্য ওই ভুল করার ভেতরও যারা সমাধান করে ফেলে তাদেরাই হচ্ছে উত্তম। এই জন্য স্বামী আর স্ত্রী ঝগড়া লাগবেন না, ঠিক আছে তো? ইনশাআল্লাহ। কারণ ইবলিস শয়তান সে সমুদ্রের উপর সিংহাসন কেড়ে নিয়েছে, প্রত্যেক দিন তার দলবলকে শয়তানকে দুন মানব রাজ্যে পাঠিয়ে দেয়, ওই মানব বনে আদম গুলাকে ধোকা দিয়ে কোথায় নিয়ে যাওয়ার জন্য? জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য। সন্ধ্যাবেলা ইবলিস শয়তানের কাছে সব শয়তানরা এসে তার ফিরিস্তি শোনায়, বয়ান শোনায়, কে কি করেছে ওইগুলা সবাই শোনায়। কি করে শয়তান? তো সব শয়তানগুলা এসে ইবলিসের ফিরিস্তি শোনায় যে কে কি করতে পারছে, বনি আদম কারে কোথা কতটুকু ধোকা দিতে পেরেছে। এজন্য সবাই এসে ফিরিস্তি শোনায়। একজন বলে, আমি আল্লাহর এক বান্দাকে নামাজে পড়তে চেয়েছিল, নামাজ থেকে ফিরে এনেছি। আরেকজন বলে, আমি বন্ধু বন্ধু ঝগড়া লাগিয়েছি। আরেকজন বলে, তুমি কি করতে পেরেছো? বলে, আমি এক আল্লাহর বান্দাকে দিয়ে গানের কনসার্টে নিয়ে গেছি। সবাই ফিরিস্তি শোনায়, তুমি কি করতে পেরেছো? আমি এক আল্লাহর বান্দাকে দিয়ে সুদে লিপ্ত করিয়েছি, ঘুষে লিপ্ত করিয়েছি। তুমি কি করেছো? আমি এক আল্লাহর বান্দাকে দিয়ে দুর্নীতি করিয়েছি। তো কেউই কারো কথায় ইবলিসের মন ভরে না। সর্বশেষ এক শয়তান বলে, তুমি কি করে কি করতে পেরেছো? সে বলে, আমি এক স্বামী আর স্ত্রীর মধ্যে ঝগড়া লাগিয়ে ওইটারে বাড়াতে বাড়াতে ওইটারে তালাক পর্যন্ত নিয়ে গেছি। নাউযু বিল্লাহ পড়েন। শয়তান তখন খুশিতে তাকে কাঁদি নিয়ে নাচতে শুরু করে। এজন্য ইমানদারদের পরিবার ভেঙে খান খান হয়ে যাক, এটা শয়তানের খুশি, আর ইমানদারদের পরিবার টিকে থাকুক, এটা আমার আল্লাহর খুশি। এজন্য প্রিয় ভাইরা, আবার এই ঝগড়া লাগতে দেয়া যাবে না। এজন্য আমরা যদি কোনো পরিবারের ভেতরে স্বামী, কোনো স্ত্রী যদি তার স্বামীকে পাঁচটি কথা বলে, সে কখনো আল্লাহর জান্নাতে যাবে না। এক নাম্বার কি? স্বামীর অর্থনৈতিক ব্যাপারে কটাক্ষ করা। এরকম আছে না? আপনার স্বামী কি করে এটা তো আপনি জানেন, তার উপার্জন কতটুকু এটা আপনি জানেন। এই স্বামীর অর্থনৈতিক ব্যাপারে কটাক্ষ করা যাবে না, কারণ কোনো স্বামী কি যায় তার পরিবারকে খারাপ অবস্থায় রাখুক? সে তার যথেষ্ট সাধ্য অনুযায়ী চেষ্টা করে যে তার পরিবারে, তার ফ্যামিলির, তার স্বামী, তার ফ্যামিলির ভেতরে তার স্ত্রী, তার সন্তানাদি সবাই ভালো থাকুক। এই জন্য আমার প্রিয় ভাইয়েরা, এই পরিবারের ভেতরে আজকে থেকে এই মেসেজটা দিয়ে দিবেন সব স্ত্রীদেরকে, যে তারা যদি তার স্বামীকে অর্থনৈতিক ব্যাপারে কটাক্ষ করে, সেটা হচ্ছে জাহান্নামী নারীদের লক্ষণ। দুই নাম্বার হচ্ছে, অন্য কারো সামনে স্বামীর কোনো কিছুকে হ্যায় নিয়ে হ্যায় প্রতিপন্ন করা, স্বামীকে খাটো করা, এরকম মন মানসিকতা আছে না? আমাদের মা বোনেরা যদি একসাথে বসে পেটের কথা পিঠের কথা সব বলে দেয়, ঠিক কিনা? কিন্তু না, স্বামীর অর্থনৈতিক ব্যাপারে কটাক্ষ করা যাবে না, এবং স্বামীর কোনো কিছু নিয়ে অন্য নারীর সামনে হ্যায় করা যাবে না, এতে স্বামী বিষণ্ণ হয়ে পড়ে, হতাশ হয়ে যায়, এটা করা যাবে না। তিন নাম্বার হচ্ছে, স্বামীর কাজের ব্যাপারে কটাক্ষ না করা।
স্বামীর কাজের ব্যাপারে কি না করা, কটাক্ষ না করা, আপনার স্বামীর উপার্জন কতটুকু, সে কি করে, আপনি তো সব জানেন, একটু ধৈর্য ধারণ করুন, জান্নাত এমনি এমনি আসবেন আপনার। এই জন্য আমার প্রিয় ভাইরা আজকে থেকেই স্ত্রী সব স্ত্রীদেরকে বলবেন যে স্বামীর কি করা, কাজের ব্যাপারে কটাক্ষ না করা। স্বামী যতটুকুই কাজ না করুক, সে কার জন্য করে, তার পরিবারের জন্য করে, তার ফ্যামিলির জন্য করে। এই জন্য স্বামীর কাজের ব্যাপারে কখনো কটাক্ষ করবেন না। চার নাম্বার যে মহিলারাম ভুলও করবে না, সেটা হচ্ছে সব ব্যাপারে অভিযোগ করা। এরকম মন মানসিকতা আছে না আমাদের বাবনদের ভেতরে না, আজকে বাইরে বাইক চলতেছে, তো সেই ক্ষেত্রে বলতেছি যে কি করা যাবে না, সব ব্যাপারে অভিযোগ করা যাবে না। আমাদের বাবনদের ভেতরে এই প্রবণতাটা সবচাইতে বেশি আছে যে অভিযোগ করে, এরকম আছে না, অভিযোগ করা যাবে না স্বামী কি দিছে। যে অনেকে বলে যে তুমি আমার, তোমার কাছে বিবাহ হয়ে অনেক ইয়ে হয়ে গেছে, তুমি আমার এই জীবনে কি দিলা, এরকম আছে না, এই অভিযোগ করা যাবে না। এই অভিযোগ দূর করতে হবে, কি করতে হবে, দূর করতে হবে। কারণ আপনি যখন অভিযোগ করবেন, আপনি যখন না পাওয়াতে সন্তুষ্ট না থাকবেন, তাহলে তো আপনার ভেতরে শুধু অভিযোগ হওয়ার মন মানসিকতায় থাকবে। আর যদি আপনি অল্প পেয়ে খুশি থাকেন, ওইটার মধ্যে আপনার বরকত আর রহমত আছে, ঠিক কিনা বলেন? এই জন্য এই পাঁচটি কথা, চার নাম্বারে কি বললাম, অভিযোগ করা যাবে না, পাঁচ নাম্বার হচ্ছে ছোট বড় সকল ব্যাপারে দোষারোপ করা, ছোটখাটো খুঁটিনাটি বিষয় যদি করে ফেলে, স্বামী আর স্ত্রী একসাথে বসেন কনসাল্ট করেন, কিন্তু এই ছোটখাটো বিষয় নিয়ে কখনো দোষারোপ করা যাবে না, এটা তুমি করছো, এটা আমি করি নাই, তুমি সবসময় এটা করছো, এরকম দোষারোপ করা যাবে না। এই পাঁচটি কথা কোনো স্ত্রী যদি তার স্বামীকে ভুলেও বলে ফেলে, সেটা হচ্ছে জাহান্নামী নারীদের লক্ষণ, ওই নারীরা কখনো আল্লাহর জান্নাতে যাবে।